হ্যালো ফ্রেন্ডস আমি জেসমিন ওয়েলকাম টু আমাদের চ্যানেলে গ্যালেক্সি বিজনেস ওয়ার্ল্ড আজকে নতুন ভিডিও নিয়ে আসছি হাঁপানি রোগ থেকে কী করা যায় এবং কী ওষুধ নেওয়া যায় এই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব তো পৃথিবীতে এমনও কোনো রোগ আছে যেগুলি আমরা এড়িয়ে দিই এর মধ্যে হাঁপানি রোগও আছে ফুসফুসের নালি ফুলে যায় বুকের মধ্যে গট গট এক ধরনের আওয়াজ আসে রাত্রে ঘুমালে কিন্তু সিটির মতো একটা আওয়াজ আসে শ্বাস নিলে অতি কষ্টও হয় ফুসফুসের মধ্যে হাওয়া ভরে যায় যে রোগীকে এই রোগ হয় তাকে কিন্তু পুরোপুরিভাবে অক্সিজেন দেওয়া অসম্ভব হয়ে পড়ে আর শীতকালে শীতকালে হাঁপানি রুগীদের এই সমস্যাটা একটু বেশি হয় এই রোগ আক্রান্ত রুগীরা কিন্তু আরাম পায় না বুকের মধ্যে কাফও জমা থাকে এই কারণে রুগীকে শুকনো কাশি আসে এবং শ্বাস নিতে অনেকই কষ্ট হয় দৈনিক জীবনধারা এর প্রথম দ্বিতীয় দূষণ এবং তৃতীয় চিন্তা হাঁপানি হওয়ার কারণ ওষুধ আর ইনহেলার নিলেও এই অসুবিধাগুলি কম হওয়া অসম্ভব হয়ে থাকে ইনহেলার রে ডোজ বাড়াতে হয় এবং এটা কিন্তু কিছুক্ষণেই নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু অবশ্যই মূলের মধ্যে ইনহেলার আর ওষুধেরও বেশি প্রভাব পড়ে না তো চলো জেনে নিই যে বেস্টিজের কোনটা হেলথ প্রোডাক্ট দেওয়া যায় আয়ুসান্তেয় অ্যাসপোকেয়ার ওয়েস্টিজ ননি ভ্যাস্টিজ পাইরোলিনা ভ্যাস্টিজ গ্যানোডার্মা এইসব সাপ্লিমেন্ট ভাত খাওয়ার পরে নিতে হয় শুধু ভ্যাস্টিজ ননিকে খাওয়ার আগে নিতে হয় তো ফ্রেন্ডস আমাদের চ্যানেলে আপনারা নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো থ্যাংক ইউ